ছাত্র ছাত্রীরা, ফোর্থ সেম জেনারেলে, এটা আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের ফোর্থ সেম জেনারেল হিস্ট্রির CC4 GE4 এই পেপারটা নিয়ে আলোচনা করব। এই পেপারটা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের CC4 GE4 এই পেপারটা হলো ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ, মানে 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস। এই পেপারটার যেটা ফার্স্ট টপিক সেটা হলো ইন্টারপ্রেটিং দ্য 18th century, মানে অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষ। সেকেন্ড টপিক, হলো ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, মানে স্বাধীন রাজ্যগুলির উদ্ভব এবং ঔপনিবেশিক শক্তির প্রতিষ্ঠা। তিন নম্বর যেটা টপিক সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔপনিবেশিক শক্তির ভারতবর্ষ জুড়ে বিস্তার এবং এটার স্থায়িত্ব। চার নম্বর টপিক হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই মহাবিদ্রোহের কারণ, এর প্রকৃতি এবং এর ফলাফল। পাঁচ নম্বর টপিক হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতি। এই ঔপনিবেশিক অর্থনীতির মধ্যে তোমরা পড়বে এগ্রিকালচার, মানে ঔপনিবেশিক আমলে কৃষিকার্য, বাণিজ্য এবং শিল্প। ছ নম্বর টপিক হচ্ছে 19th century ভারতবর্ষের সামাজিক ধর্মীয় আন্দোলন। সাত নম্বর টপিক হলো জাতীয়তাবাদের উত্থান এবং জাতীয়তাবাদের বিস্তার, বিশেষ করে গান্ধীর জাতীয়তাবাদের। আট নম্বর টপিক হলো কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা কি সেটা আমরা পড়ব, তার সাথে সাথে সাম্প্রদায়িকতার বিস্তার এবং ভারত বিভাগ, পার্টিশন অফ ইন্ডিয়া, ভারত বিভাগ। ন নম্বর টপিক যেটা সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা লাভ এবং তার পরবর্তী ইতিহাস। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে ভারতবর্ষের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে বিধানসভা লোকসভা যেগুলো আছে সেগুলো, তার সাথে সাথে এস্টাবলিশমেন্ট অফ রিপাবলিক, মানে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। এই নখানা টপিক আমরা এই পেপারটার মধ্যে পড়ব। একটা বিশাল বড় সময়ের পেপার এটা, 1707 থেকে শুরু করে একেবারে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত একটা খুব বড় সময়ের ইতিহাস আমাদের এর মধ্যে পড়তে হবে। আর এই পেপারটার মধ্যে তোমরা যে বইগুলো পড়বে, দেখো বইগুলো আমি আর বলছি না, তোমার স্ক্রিনে আছে, তোমরা দেখে নাও বইগুলো, স্ক্রিন থেকে তোমরা দেখতে পেয়ে যাবে, এই সমস্ত বইগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও আমি বলছি, জীবন মুখোপাধ্যায়ের লেখা বই আছে, জিকে পাহাড়ির লেখা বই আছে, জীবন মুখোপাধ্যায়ের এই পেপারের উপর লেখা বই আছে,
জিকে পাহাড়ির লেখা বই আছে, জীবন মুখোপাধ্যায় এবং জিকে পাহাড়ির বই তোমরা এই পেপারের উপর, জেনারেলের ছেলে মেয়েরা তোমরা কিন্তু, জেনারেলের যারা স্টুডেন্ট তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।